যখন আপনার কাছে কোটি কোটি টাকা থাকবে, দামি দামি গাড়ি থাকবে, কিন্তু আপনার মন তারপরও ভরবে না, এরকম কিছুটা অবস্থা রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রের সাথে হয়ে থাকে। এতদিন পর্যন্ত আমরা শুধু রোনালদো সম্পর্কে জেনেছি, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিই, রোনালদোর ছেলে রোনালদোর মতোই অনেক শৌখিন এবং বিলাসী জীবনযাপন করে থাকে। আর আপনি জানলে অবাক হবেন, রোনালদোর ছেলের এখন পর্যন্ত যে খেলার পারফরমেন্স, তা রোনালদো, মেসি এমনকি পেলেকেও ছাড়িয়ে যাবে। ভবিষ্যতের ফুটবল জগৎকে এক আতঙ্ক দেখাতে প্রস্তুত রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব বাবার কোটি টাকার সম্পদ যেভাবে পানির মতো খরচ করে রোনালদো জুনিয়র এবং রোনালদো ছেলের সম্পূর্ণ জীবন কাহিনী। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। মূল ভিডিওতে চলে যাচ্ছি। পৃথিবীর সবচেয়ে ধনী খেলোয়াড় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, আর তার ছেলে রোনালদো জুনিয়রকে বলা হচ্ছে ফুটবল জগতের এক উজ্জ্বল নক্ষত্র। রোনালদোর আলাদা করে ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, কারণ সে একটা ব্র্যান্ড। আর সে কোন লেভেলের ব্র্যান্ড তা আপনারা তার ইনস্টাগ্রাম ক্লিক করলেই বুঝতে পারবেন। বর্তমান সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ 600 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 6,000 কোটি টাকা। আর এই 6,000 কোটি টাকার সম্পূর্ণ মালিক হচ্ছে তার রাজপুত্র রোনালদো জুনিয়র। আর রোনালদো জুনিয়রের কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল রোলস রয়েল, যেটি কিনা পুরো পৃথিবীব্যাপী মাত্র 4 পিস তৈরি করা হয়েছে। আর রোনালদো ছেলের খেলার স্টাইল সম্পূর্ণ তার বাবার মতো। আর এখন পর্যন্ত ফুটবল খেলায় সবচেয়ে ভালো ফর্মে রয়েছে রোনালদো ছেলে রোনালদো জুনিয়র। তো বুঝতেই পারলেন রোনালদো ছেলে ভবিষ্যতে কোন লেভেলের ফুটবলার হতে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনার কাকে বেশি ভালো লাগে, রোনালদো ছেলে নাকি মেসির ছেলেকে, তা একটু কমেন্ট বক্সে জানান।